কেটে বিক্রি হয়ে গেল আস্ত মেহগনি গাছ, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আমফানের তাণ্ডবে রাজ্যে জুড়ে একাধিক ছোট বড় গাছ পড়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। গাছ পড়েছে হুগলির একাধিক জায়গায়। হুগলি জেলায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে গ্রামীণ এলাকায়। ক্ষয়ক্ষতি থেকে বাদ যায়নি ডানকুনি পুর এলাকাও। ডানকুনি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি গাছ পড়ে যায়, কিন্তু ডানকুনি পুরসভা এলাকায় এই গাছ পড়ে যাওয়াকে কেন্দ্র করেই দেখা দিয়েছে অসাধু কিছু কাঠ ব্যবসায়ীর মাতব্বরি। ডানকুনি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের মুকুন্দ মাঝি রোডে আমফানের দিন বটগাছ, আমগাছ ও তেঁতুল গাছ পড়ে গিয়েছিল, কিন্তু ওই এলাকার তৃণমূল কর্মী তথা পৌরপ্রধান প্রাক্তন চেয়ারপারসন হাসিনা শবনমের ছায়াসঙ্গী দিলীপ কয়াল গাছ পড়ে যাওয়ার সুযোগে জীবন্ত দাঁড়িয়ে থাকা 4টি মেহগনি গাছ কেটে বিক্রি করার চেষ্টা করেন বলে অভিযোগ। এই বিষয়ে তৃণমূল কর্মী দিলীপ কয়াল বলেন, আমরা গাছগুলো কেটেছি কারণ গাছগুলো ঝড়ের জন্য হেলে গিয়েছিল, আর আমরা গাছগুলো কেটে বিক্রি করতাম না। যদিও আমাদের এটা ভুল হয়ে গেছে, পুরসভাকে লিখিতভাবে না জানিয়ে আমরা গাছগুলো কেটেছি। এই বিষয়ে প্রাক্তন চেয়ারপারসন হাসিনা শবনম জানান, আমি বিষয়টি শুনেছি, যদি দাঁড়িয়ে থাকা জীবন্ত গাছ কেউ কেটে থাকে তাহলে আমি ব্যবস্থা নিতে বলবো প্রশাসনকে। এই গাছ কাটার কথা জানতে পেরে স্থানীয় বিজেপি নেতা দিলীপ সিং বলেন, এটা আবার নতুন কি, তৃণমূল নেতাকর্মীরা আমফানের ত্রাণ চুরি করে আর গাছ তো চুরি করবেই। আমি নিজের থানায় ফোন করে পুরো বিষয়টি জানিয়েছি, যদিও ডানকুনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি গাছ বাজেয়াপ্ত করেছে। এখন এই আমফান নিয়ে মানুষদের কত বিপদে চলে গেছে, সারা পশ্চিমবাংলা যেভাবে আমফান এসছে, মানুষদের ঘর বাড়ি গাছপাল্লা পড়ে গিয়ে নষ্ট হয়েছে, তাদের কাছে আমরা সাধারণ মানুষ বা আমরা বিজেপি কার্যকর্তা তাদের কাছে ত্রিপল বা টালি যেরকম আমরা পাচ্ছি পৌঁছে দিতে পারছি। সেই 12 নম্বর ওয়ার্ড ডানকুনিতে একটা টিএমসির যুব নেতা যতগুলো গাছ পড়েছিল রাস্তায়, সেই সুযোগে ভালো গাছটাকে কেটে তাকে নিয়ে ব্যবসায় করা চালু করে দিয়েছে। আমরা ডানকুনি থানাকে জানিয়েছি, খবর দিয়েছি, থানা বলেছেন আমরা এটা ব্যবস্থা করছি। তাই আমরা রিকোয়েস্ট করছি মিডিয়া ভাইকে কি ভাই আপনারাও দেখুন, থানা বলেছেন কি আমি আমাদের মতন আমরা এটা প্রশাসন মতন এটা প্রসেসটা করছে, আপনারা একটু নিশ্চিন্ত হয়ে থাকুন। এই হলো পশ্চিমবাংলা রাজ্য সরকারের নেতাদের অবস্থা। নমস্কার, আমি দিলীপ সিং, হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।